নুরুন্নাহা চম্পা খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স। গত বছর মার্চ মাসে যখন হাতে গোনা কয়েকজন সেবিকা নিয়ে খুলনায় করোনা ডেডিকেটেড হাসপাতাল চালু হয়, তখন থেকে এখনও কর্মরত। করোনা রোগীর সংস্পর্শে আসতে যখন ভীত ছিল সবাই, তখন থেকেই জীবনের ঝুঁকি নিয়ে রোগীদের সেবা করে যাচ্ছেন তিনি। কিন্তু এখনও সরকার ঘোষিত প্রণোদনার অর্থ মেলেনি তার। প্রথম দিকেই অনেক রোগী থাকতো, এখনও যে নাই তা না। তারপরে আমরা প্রতিটা সিস্টার স্বাস্থ্যকর্মী আমরা সকাল বিকাল নাইট করোনার সাথে আমরা যুদ্ধ করেই চলে যাচ্ছি, কিন্তু তার বিনিময়ে আমাদের এটাই কষ্ট যে আমরা কিছুই পাইনি। খুলনা মেডিকেল আমরা নার্সরা কিছুই পাইনি আমরা। তার মতো সেবিকারা প্রতিনিয়ত সম্মুখীন হয়েছেন নানা ঝুঁকির। নিরাপত্তার জন্য পরিবার থেকে বিচ্ছিন্ন থাকতে হয়েছে দীর্ঘ সময় ধরে। এমনই পরিস্থিতি ছিল যে রোগীর পাশে তার আপন বাবা ভাই বোন কেউ কিন্তু থাকতেন না। সারাক্ষণ বন্ধু হিসাবে হোক বোন হিসাবে হোক যাই হোক না কেন সবই কিন্তু এই সিস্টার। আমরা এক একজন দুইবার তিনবারও পজিটিভ হয়েছি। আমাদের ছোট ছোট বাচ্চা তারাও পজিটিভ হয়েছে। আমাদের এক বাসার সমস্যা, তারপরেও আমরা ডিউটি করে গেছি। প্রণোদনার কথা দেওয়ার কথা ছিল, সেটা তো আমরা পাইনি, কারণ সব হসপিটালে না পেলে আমাদের কোনো কষ্ট ছিল না, কিন্তু সব হসপিটালে পেয়ে গেছে। অথচ খুলনা মেডিকেল ছিল সবচেয়ে আগে হসপিটাল চালুর আগে, সেখান থেকে আমরা সেই প্রণোদনার টাকাটা এখনও পাইনি। ঊর্ধ্বতন মহলে প্রণোদনার অর্থ চেয়ে বারবার তালিকা পাঠানো হয়েছে, কিন্তু অর্থ বরাদ্দ জটিলতা কোথায় জানা নেই হাসপাতাল কর্তৃপক্ষের। 407 জনেরটা পাঠাবার পরে এই পর্যন্ত আর কোনো রিপ্লাই পাইনি। শুনছি হবে হবে হবে, কবে হবে জানি না, কিন্তু মেয়েরা তো হতাশায় ভুগছে। এখনও পর্যন্ত খুলনা মেডিকেল করোনা ডেডিকেটেড হাসপাতালে আইসোলেশন ওয়ার্ডে 6252 ও করোনা ওয়ার্ডে 2794 জন রোগীকে সেবা দেওয়া হয়েছে। মোস্তফা জামাল, মাছরাঙা সংবাদ, খুলনা।